আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো সবাই? হ্যাঁ, আমিও ভালো আছি আল্লাহর রহমতে। দেশের এই পরিস্থিতিতে আমরা সবাই অনেকটা কঠিন সময়ের মধ্যে দিয়ে পার করছি, তো এর মধ্যে দিয়ে আমাদের তোমাদের পড়ালেখায় যেন ব্যাঘাত না ঘটে আমাদের এই লাইভ ক্লাসের আয়োজন। তো আমরা বরাবরই ক্লাস নিয়ে আসছি, এখনও ক্লাস নিচ্ছি। আমরা এই কঠিন সময়ে যেন তোমরা সবসময় লেখাপড়ার সঙ্গে থাকো, সবসময় লেখাপড়া চালিয়ে যাও, এই জন্যে আমরা লাইভ ক্লাস নিচ্ছি, যেন তোমাদের লেখাপড়ার ব্যাঘাত না ঘটে। আর দেশের পরিস্থিতি ভালো হলে তোমাদের রীতিমতো ক্লাসের পরে পরীক্ষা শুরু হয়ে যেতে পারে, যার জন্য আগে থেকেই আমরা প্রিপারেশন নিয়ে রাখছি। হ্যাঁ, ওকে। তো যাই হোক, তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো। আমরা আজকের লাইভ ক্লাস শুরু করব। আমাদের গত ক্লাস আমরা করেছিলাম হচ্ছে জারণ বিজারণ শুরু করেছি, তাই না? গত ক্লাসে জারণ বিজারণের আমরা জারণ যে বিষয়গুলো জেনেছি গত ক্লাসে, জারণ কি, বিজারণ কি, পুরাতন মতবাদ অনুসারে জেনেছি, এবং নতুন মতবাদ বা আধুনিক মতবাদ, ইলেকট্রনীয় মতবাদ যেটা, সেটা অনুসারেও জেনেছি। তারপর জেনেছি জারক কি, বিজারক কি, আমরা একটা বিক্রিয়া কিভাবে জারণ হয় চিনব কিভাবে, বিজারণ হয় এটা চিনব কিভাবে, এবং আমরা ধারণা নিয়েছি এবং জেনেছি যে জারণ এবং বিজারণ যে কোনো একটি আরেকটি ছাড়া হতে পারে না, অর্থাৎ জারণ এবং বিজারণ একই সঙ্গে ঘটে। কোনো বিক্রিয়ায় জারণ ঘটলে অবশ্যই বিজারণ ঘটবে, আর যদি বিজারণ ঘটে তাহলে অবশ্যই জারণ ঘটবে। এই বিষয়গুলো আমরা জেনেছি, এবং তারপর আমরা ক্লাসে আলোচনা করেছিলাম কিছু জারক পদার্থ, বিজারক পদার্থ সম্পর্কে জেনেছি, কোন পদার্থগুলোকে জারক বলবো, মনে আছে? জারক কাদের বলবো? যারা ইলেকট্রন ত্যাগ করে না গ্রহণ করে, যারা ইলেকট্রন গ্রহণ করে তারা হচ্ছে জারক পদার্থ, যারা ইলেকট্রন ত্যাগ করে তারা বিজারক পদার্থ। তোমাদের দুটো হোমওয়ার্ক দিয়েছিলাম, বাসায় তোমরা প্র্যাকটিস করবে, নিজেদের মাথা খাটিয়ে এই কাজটা করার জন্য তোমাদের দিয়েছি। আমি অল্প পরিমাণে তোমাদের হিন্ট দিয়েছি, ওই আকারে তোমরা ক্লাস মানে কাজটুকু করে শেষ করা সম্ভব ছিল বিধে এইটুকু দিয়েছি যে তোমরা পারবে, যে ধারণা নিয়েছো এই ধারণা অনুসারে তোমরা বাকিটুকু করতে পারবে। হ্যাঁ, তো হোমওয়ার্ক দুইটা আশা করি সবাই করতে পেরেছ, যদি কেউ না পারো তাহলে তাও সমস্যা নেই, যদিও কিন্তু পারা উচিত ছিল। জারক বিজারক কিভাবে কাজ করে, তো আমি অনেকে হয়তো পারবে নাও পেরে থাকতে পারো, আমি হোমওয়ার্ক দুটো একটু তোমাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আমরা হোমওয়ার্কটা কিভাবে সমাধান করার কথা ছিল। হ্যাঁ, তো আচ্ছা, তোমাদের একটা নোটিশ এসেছে, তোমরা হয়তো দেখেছো যে আমাদের ক্লাস রুটিনে কিছুটা পরিবর্তন এসেছে। মাজহারুল ইসলাম শান্ত স্যার যেহেতু নেই, তো রুটিনের পরিবর্তন অনুসারে আমাদের রসায়ন ক্লাস আগে ছিল 3টা সপ্তাহে, শ্রদ্ধেয় আলমগীর কবির স্যার নিতেন হচ্ছে শনিবার এবং সোমবার, আমার ছিল বুধবার একই টাইমে 11টা থেকে 11টা 45। কিন্তু নতুন রুটিন অনুযায়ী গত 2 দিন আগে এটা আপলোড করা হয়েছে, আমাদের রসায়ন ক্লাস একটা বর্ধিত করা হয়েছে, একটা ক্লাস হবে দুপুর 1টায় রবিবার। হ্যাঁ, রবিবারের ক্লাসটা আমি নিব। তো ঠিক আছে, আমাদের নতুন রুটিন অনুসারে তোমাদের একটু জানিয়ে দিলাম যে রবিবার 1টা থেকে 1টা 45 আমার সঙ্গে তোমাদের ক্লাস আছে। হ্যাঁ, ওকে। যাই হোক, আমরা এখন হোমওয়ার্কটা দেখব, হোমওয়ার্কটা কিভাবে হওয়া উচিত ছিল। আমি ক্যামেরাটা একটু সেট আপ করে নিচ্ছি। হ্যাঁ, তোমরা সবাই যদি করে থাকো, যারা করেছো তারা নিজেরা একটু মিলিয়ে নিবে ঠিক আছে কিনা। ওকে, আচ্ছা, ক্াকে.
হোমওয়ার্কটা আমি সলভ করে দিচ্ছি। একটা প্রশ্ন দিয়েছিলাম Fe2 প্লাস জারক বিজারক উভয় Fe2 প্লাস একই সঙ্গে জারকের মতো কাজ করে বিজারকের মতো কাজ করে, কিভাবে এটা করব আমরা? আমরা জানি জারক কি ধরনের বিক্রিয়া দেয়, জারক দেয় বিজারণ বিক্রিয়া, আর বিজারক দেয় জারণ বিক্রিয়া, তাই না? এখন Fe2 প্লাসের জারণ সংখ্যা এখানে 2, এরপর আর কি কি জারণ সংখ্যা আছে? এর জারণ সংখ্যা Fe3 প্লাস আছে, অবশ্যই আছে, তাই না? Fe3 প্লাস আছে, আরেকটা জারণ সংখ্যা আছে, এটা হচ্ছে শুধু Fe, আয়রনের মুক্ত অবস্থা। তাহলে জারণ সংখ্যা দেখো এখানে 0, 3 প্লাস 2 প্লাস, তাই না? তাহলে এর তিনটা জারণ সংখ্যা রয়েছে। তাহলে আমরা যদি Fe2 প্লাসকে আমরা ইলেকট্রন দেই, দুটো ইলেকট্রন দেই, দুটো ইলেকট্রন দিলে কি হবে? 2 প্লাস ইলেকট্রন গ্রহণ করে ইলেকট্রনের সঙ্গে চার্জ ব্যালেন্স হয়ে যাবে, Fe হবে, শুধু Fe হবে। তাহলে এই ক্ষেত্রে বিক্রিয়াটাতে কি ইলেকট্রন গ্রহণ হলো? ইলেকট্রন গ্রহণের বিক্রিয়াটা কি জারণ না বিজারণ? বিজারণ বিক্রিয়া। বিজারণ বিক্রিয়া। তাহলে যে পদার্থটা বিজারণ বিক্রিয়া দেয়, এই পদার্থটা বিজারণ বিক্রিয়া দিয়েছে, তাহলে এই পদার্থকে আমরা বলবো জারক। তাহলে আমরা বলেছিলাম Fe2 প্লাস জারক বিজারক উভয়ই জারক হিসেবে, জারক হিসেবে আমরা দেখালাম Fe2 প্লাস দুটো ইলেকট্রন গ্রহণ করে Fe মুক্ত হয়ে যায়। তাহলে এখানে ইলেকট্রন গ্রহণ করেছে বিজারণ বিক্রিয়া, আর বিজারণ বিক্রিয়া যে সকল পদার্থতে আমরা তাদেরকে বলি জারক। তাহলে এখানে Fe2 প্লাস জারক হিসেবে কাজ করেছে, বুঝেছো? ওকে, তাহলে বিজারক হিসেবে কিভাবে কাজ করবে? বিজারক হিসেবে আমরা একইভাবে দেখাতে পারি Fe2 প্লাস, বিজারকের কাজ কি? তারা ইলেকট্রন ছেড়ে দিবে, তাই না? তাদের কাছে ইলেকট্রন থাকবে, ইলেকট্রন ছেড়ে দিবে। তাহলে Fe2 প্লাস সে ইলেকট্রন এভাবে Fe3 প্লাস হলো, আর একটা ইলেকট্রন ছেড়ে দিল, জারণ বিক্রিয়া। ঠিক আছে, তোমরা সবাই ধরতে পেরেছ নিশ্চয়ই? বিজারক কারা? যারা ইলেকট্রন ত্যাগ করে, বিজারক। আচ্ছা, আমরা আজকে আবার বলে একটু ঝামেলা লাগাতে যাচ্ছি না আমি আর, কারণ এখানে তিন ধরনের কথা, একই জারণ বিজারণ সম্পর্কিত, জারক বিজারক, জারণ বিজারণ, তারপরে হচ্ছে গিয়ে জারিত হওয়া বিজারিত হওয়া, এগুলোর মধ্যে যেন উল্টো পাল্টা না লাগে। গত ক্লাসে আমি এটা তোমাদেরকে সমাধান করে দিয়েছি, তোমরা আশা করি সবাই এই ব্যাপারটা এখান থেকে কাজ করে নিতে পারবে, সমাধান করে নিতে পারবে। ঠিক আছে, তাহলে আমি এখানে আর ওইটা বলছি না। ঠিক আছে, আমরা এই দুইটা বিক্রিয়া দিয়ে আমরা বুঝে ফেলতে পারি যে এক ইলেকট্রন গ্রহণের বিক্রিয়া হচ্ছে বিজারণ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া কারা দেয়? জারক দেয়। ইলেকট্রন ত্যাগের বিক্রিয়া হচ্ছে জারণ বিক্রিয়া, জারণ বিক্রিয়া কারা দেয়? বিজারক দেয়। ঠিক আছে, এটা ছিল হোমওয়ার্ক 1। 2 নম্বর হোমওয়ার্ক ছিল SN2 প্লাস জারক বিজারক উভয়ই, এটা প্রমাণ করা। হ্যাঁ, তো আমি শর্টকাটে দেখিয়ে দিচ্ছি, SN2 প্লাসের সঙ্গে আমরা সে যদি দুটো ইলেকট্রন ছেড়ে দেয়, 2 প্লাস থেকে হলো 4 প্লাস, দুটো ইলেকট্রন ছেড়ে দিল, তাহলে কি বিক্রিয়া?
এটা কি জারক না বিজারক? বিজারক। আমি নিচের দিকে আবার দেখাচ্ছি আরেকটা, দুটো ইলেকট্রন একে দিচ্ছি, গ্রহণ করছে, গ্রহণ করে SN0 হবে, তাহলে এটা কি? জারক হিসেবে কাজ করবে। আশা করি তোমরা হোমওয়ার্কের সমাধানটা পেয়েছো। আচ্ছা, হোমওয়ার্কের সমাধানটা হয়ে গেলে আমরা হচ্ছে গিয়ে এখন আজকের ক্লাসে আমরা চলে যাব। আজকের ক্লাস আমাদের যথারীতি হবে হচ্ছে গিয়ে, আমি একটু পেজ বের করে নিচ্ছি। আজকের ক্লাস আমরা করব রসায়ন দ্বিতীয় পত্রের পরিমাণগত অধ্যায়, রসায়নের অষ্টম লেকচার আজকের ক্লাসে। 2 সেকেন্ড। সরি। আচ্ছা, তো আমরা আজকের ক্লাসে কি পড়ব? আজকের ক্লাসে পড়ব, আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণ। এখন এখানে আয়ন ইলেকট্রন পদ্ধতি অর্থাৎ হচ্ছে আয়নের সঙ্গে ইলেক্ট্রনের যে ক্রিয়া বিক্রিয়া ইন্টারাকশনটা ঘটে সেটা নিয়ে আমরা জারণ বিজারণ বিক্রিয়াগুলোকে সমতাকরণ করব। হ্যাঁ, তো এটা করার জন্য আমরা গত ক্লাসে যা পড়েছি এই বিষয়গুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। আমি একটু আগেও তোমাদের একটু হিন্ট দিয়ে দিলাম যে আমরা গত ক্লাসে কী পড়েছি, কীভাবে পড়েছি। হোমওয়ার্কটা সমাধান করা হয়ে গেছে, অর্থাৎ আমরা গত ক্লাসের একটা নতুন রিভিউ পেয়ে গেছি। হ্যাঁ, পুরোপুরি একটা রিভিউ হয়ে গেছে। ওকে, তো আমরা আজকে কিছু সমীকরণ মানে আমাদের এই পাঠটা পড়ার জন্য দু একটা ছোট বিষয়, ছোট ছোট বিষয় আছে, এগুলো আমরা একটু জেনে নিই। দর্শক আয়ন কি? দর্শক আয়ন আমরা ক্লাস 19-এ একটু জেনেছিলাম, স্পেকটেটর আয়ন যেগুলো, এগুলো কারা হয়? যারা বিক্রিয়ার মধ্যে, যাদের আমাদের এই সেন্সে জারণ সংখ্যার পরিবর্তন হবে না অথবা বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, শুধুমাত্র বিক্রিয়ায় উপস্থিত থাকে, তাদের সঙ্গে যারা থাকে এরা বিক্রিয়ায় অংশগ্রহণ করে, কিন্তু দর্শক আয়ন যারা আছে তারা বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। আমরা একটা উদাহরণ চিন্তা করি, সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস HCl, আমাদের পরিচিত বিক্রিয়া, সোডিয়াম ক্লোরাইড আর H2O, এই বিক্রিয়া, এই বিক্রিয়ায় দর্শক আয়ন কারা? এই বিক্রিয়া আমি যদি বলে দিই দর্শক আয়ন হচ্ছে Cl ক্লোরাইড আয়ন আর সোডিয়াম প্লাস আয়ন, এটা হচ্ছে দর্শক আয়ন, অর্থাৎ এরা বিক্রিয়া অংশগ্রহণ করে না। তাহলে বিক্রিয়া অংশগ্রহণ না করলে এটা হলো কোত্থেকে? সঠিক প্রশ্ন, ঠিক আছে, এটা হওয়ার কথা না নিশ্চয়ই, কিন্তু আমরা এখানে যে অবস্থাটা থাকে সোডিয়াম প্লাস আকারে, সোডিয়াম ক্লোরাইড যখন আমরা পানিতে দেই, সোডিয়াম ক্লোরাইড পানিতে দেওয়ার পরে তাহলে কি হয়? সেখানে সোডিয়াম প্লাস আকারে থাকে, ক্লোরিন মাইনাস আকারেই থাকে, তাই না? যদি তাদের আয়নের অবস্থা বিক্রিয়ার পূর্বে এখানে ছিল সোডিয়াম প্লাস, এখানে ছিল ক্লোরিন মাইনাস, বিক্রিয়ার পরে দেখা যায় পানিতে সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস আকারেই রয়ে গেছে, অর্থাৎ এই দুটো আয়নের কোনো পরিবর্তন হয়নি, তাহলে এরা হচ্ছে গিয়ে দর্শক আয়ন।
তাহলে কারা কারা বিক্রিয়ায় অংশগ্রহণ করলো? আমাদের এই OH মাইনাস এবং H প্লাস, এই দুটো বিক্রিয়ায় অংশগ্রহণ করে পানি তৈরি করে। তোমরা কেউ কেউ বলতে পারো, স্যার পানিকে ভাঙলে তো আমরা H প্লাস আর OH মাইনাস পেতে পারি, তাহলে এরাও তো দর্শক আয়ন। যদি এভাবে বলো তাহলে কথাটাকে চিন্তা করা যায়, কিন্তু আসলে এরা দর্শক আয়ন না, কারণ আমরা জানি পানি খুবই অল্প পরিমাণে বিয়োজিত হয়, বিশুদ্ধ পানি খুবই অল্প পরিমাণে বিয়োজিত হয়, যার কারণে এদেরকে ওই সেন্সে আমরা দর্শক আয়ন বলবো না। ক্লিয়ার আমরা? ওকে, তাহলে দর্শক আয়ন হচ্ছে সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস। আচ্ছা, গেল দর্শক আয়ন গেল। এরপর হচ্ছে আণবিক সমীকরণ। আণবিক সমীকরণ কি? আণবিক সমীকরণ হচ্ছে সবগুলো অণু আকারে রয়েছে যে সমীকরণটাই, এটাই বলবো আণবিক সমীকরণ, এই আণবিক সমীকরণ এটাই। ঠিক আছে, তাহলে আমরা আণবিক সমীকরণ জানলাম, তাহলে অন্য আরেকটা সমীকরণ আসছে নিশ্চয়ই। আয়নিক সমীকরণ, আয়নিক সমীকরণ কোনটা? আয়নিক সমীকরণ হচ্ছে দর্শক আয়ন, সরি, দর্শক আয়ন ছাড়া যে সমীকরণটা লেখা হয় রাসায়নিক সমীকরণ, এটাই হচ্ছে আয়নিক সমীকরণ। তাহলে আয়নিক সমীকরণ এটাকে আমরা কিভাবে উপস্থাপন করি? এই বিক্রিয়াটাকে যদি আমরা আয়নিক আকারে লিখি, আয়নিক সমীকরণ আকারে, তাহলে দর্শক আয়ন ছিল সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস, তাই না? এই দুটোকে আমরা বাদ দিব, বাদ দিলে কি থাকছে? ওএইচ মাইনাস প্লাস এইচ প্লাস, এরা দুইজন বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে, তৈরি হয়েছে H2O। তাহলে এই বিক্রিয়াটাকে আমরা যদি আয়নিক আকারে লিখি, তাহলে আমাদের আণবিক সমীকরণটা দাঁড়াচ্ছে এই। ঠিক আছে, তাহলে আমরা সমীকরণগুলো চিনেছি, দর্শক আয়ন, আণবিক সমীকরণ, আয়নিক সমীকরণ, তিনটা টপিক গেল এখানে। ছোট এই টপিকগুলো হচ্ছে আমাদের এই আমরা যে এখন ক্লাস করব, আয়ন ইলেকট্রন পদ্ধতিতে জারণ বিজারণের সমীকরণের সমতা সাধারণ, এটার জন্য হচ্ছে গিয়ে আমাদের দরকার পড়বে, জানা দরকার। ওকে, তাহলে আজকের ক্লাসের বিষয়গুলোতে আমরা যাওয়ার আগে আমরা কিভাবে কাজ করব, কাজের ধারাগুলো লিখে নিচ্ছি। সমাধানের ধাপ, আমাদের যে এই প্রশ্নটা 3 মার্কের জন্য আসতে পারে, এই ধরনের 3 মার্কের প্রশ্নের আলোকে আমরা আজকে পড়াশোনা করছি। হ্যাঁ, সমাধানের ধাপ কিভাবে সমাধান করব? প্রথম কাজ আমি আমার মতো লিখে দিচ্ছি, কারণ আমি যেভাবে আমার কাছে যেটা মনে হচ্ছে, আমি এভাবে যদি তোমাদের দিয়ে সমাধান করি তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে এবং হচ্ছে তোমরাও সহজে বুঝতে পারবে। ঠিক আছে, এটা আমার মতো করে। বইয়ের ভিতরে ধাপ কিভাবে লেখা আছে বা তোমরা কিভাবে শিখেছ সেটা আমি বলছি না, এটা আমার মতো আমি বলছি। ধাপ এক, প্রথম ধাপে আমরা হচ্ছে কি করব, বিক্রিয়া পূরণ। বিক্রিয়া পূরণ পূরণ করব। কেউ যদি চাও বিক্রিয়া না পূরণ করে সেটা অন্যভাবে হতে পারে, কিন্তু আমি এভাবে করছি, তাই তোমরা আমারটা ফলো করতে পারো তোমরা যদি চাও, না হলে বুঝতে পারছো তোমরা। বিক্রিয়া পূর্ণকরণ, ধাপ দুই। 2 নম্বর ধাপ হবে পূরণ করার পর জারণ সংখ্যার পরিবর্তন,
হয়েছে যাদের। দুই নম্বর ধাপে জনসংখ্যা পরিবর্তন হয়েছে যাদের, তাদেরকে আমরা খুঁজে বের করব কাদের কাদের জনসংখ্যার পরিবর্তন হয়েছে। তাহলে তিন নম্বর ধাপে হচ্ছে গিয়ে কি করব আমি, তিন নম্বর ধাপে বের করব জারক, জারক বিজারক খুঁজে বের করব। চার নম্বর ধাপে আমি খুঁজে বের করব হচ্ছে গিয়ে, চার নম্বর ধাপে আমরা আয়নিক সমীকরণ লিখব। আয়নিক সমীকরণ লিখব। আমি একটু দেখে নিচ্ছি সব ঠিক আছে কিনা। ওকে, চার নম্বর ধাপে আয়নিক সমীকরণ লিখব। পাঁচ নম্বর ধাপে কেউ যদি চাও তিন এবং চার রিভার্স করতে পারো, আগে চার করে মানে চার নম্বর ধাপটা তিন নম্বরও করে তারপরে চার নম্বর, তিন নম্বর ধাপটা চার নম্বর করতে পারো, কোনো সমস্যা নেই। চার পাঁচ নম্বর ধাপে আয়নিক সমীকরণ লেখার পর আমরা জারণ অর্ধ বিক্রিয়া লিখব এবং অর্ধবিক্রিয়া লিখব, বিজারণ অর্ধবিক্রিয়া। ছয় নম্বর ধাপ, ছয় নম্বর ধাপে আমরা জারণ অর্ধবিক্রিয়া বিজারণ অর্ধবিক্রিয়া কি এটা আমরা পরে জানবো, হয়তো অনেকেও জানি আমরা ক্লাস 9-10 এটা শিখেছি মোটামুটি। এই বিক্রিয়া দুটোকে এখান থেকে যা পাবো বিক্রিয়া দুটো কে নিজেদের মধ্যে সমতা করাবো। এই জারণ অর্ধবিক্রিয়াকে আগে সমতা করবো ডান পাশ বাম পাশ, বিজারণ অর্ধবিক্রিয়াকে সমতা করবো ডান পাশ বাম পাশ। সাত নম্বর ধাপ, ইলেকট্রন এর সমতা করে, ইলেকট্রনের সমতা করে মোট বিক্রিয়া, ইলেকট্রনের সমতা করে মোট বিক্রিয়া লিখব। আট নম্বর ধাপে আমরা হচ্ছে দর্শক আয়ন যুগে আণবিক সমীকরণ লিখব। দর্শক আয়ন যুগে আণবিক সমীকরণ লিখলে আমি একটু সামনের দিকে নিচ্ছি, ব্রাইটনেস এদিকে বেশি মনে হয়। ওকে, তাহলে আমাদের আটটা ধাপের মাধ্যমে আমরা সমীকরণ লিখব, যেটা এটাই হচ্ছে আমাদের সমতাকৃত সমীকরণ। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে কাজ করব, প্রথমে বিক্রিয়া পূরণ করব, যে আমাদের প্রশ্ন দেওয়া থাকবে এই বিক্রিয়াটাকে ভালো করে পূরণ করব। পূরণ করার পর আমরা করব হচ্ছে গিয়ে যে এদের মধ্যে জারণ সংখ্যা পরিবর্তন হয়েছে যাদের যাদের, এটা এদেরকে খুঁজে বের করব। তারপর হচ্ছে জারক এবং বিজারক খুঁজে বের করব, জারক বিজারক খুঁজে বের করার পর আয়নিক সমীকরণ লিখব। আয়নিক সমীকরণ থেকে আমরা জারণ অর্ধবিক্রিয়া বিজারণ অর্ধবিক্রিয়া এই দুটো লিখব। বিজারণ জারণ অর্ধবিক্রিয়াকে আমরা নিজেকে সমতাকরণ করাবো, বিজারণ অর্ধবিক্রিয়াকে নিজেকে সমতাকরণ করাবো। সমতাকরণ করিয়ে আমরা পরে হচ্ছে কি করব, ইলেকট্রনের সমতাকরণ করব, ইলেকট্রনের সমতাকরণ করে মোট বিক্রিয়া লিখব।
তারপর সর্বশেষ ধাপ যেটা, এটা হচ্ছে ইলেকট্রন ব্যালেন্স হয়ে গেল, সমতাকরণ হয়ে গেছে, আমাদের যখন মোট বিক্রিয়া লিখবো তখন আমাদের সমতাকরণ হয়ে যাবে, তখন আমরা দর্শক আয়ন যোগ করে আণবিক সমীকরণ লিখব। আমরা দর্শক আয়ন বাদ দিয়েছি কিন্তু এক জায়গায়, তাই না? হ্যাঁ, আয়নিক সমীকরণ 4 নম্বর ধাপে দর্শক আয়ন বাদ দিয়েছিলাম, তারপর সবশেষে দর্শক আয়ন যোগ করে দেব। ধাপগুলো আমরা প্র্যাকটিসের মাধ্যমে বুঝে নেব। ওকে, আমরা একটা সমীকরণকে শুধুমাত্র আজকে সমতাকরণ করব আজকের ক্লাসে। আমরা নেক্সট তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে দিব, তারপর হচ্ছে গিয়ে আমরা সামনের দিন এটা নিয়ে আরও একটা ক্লাস হবে, আমরা আমি আরও তোমাদের সমাধান করে দেব দুটো, যেন তোমরা এই ব্যাপারটাতে অনেক দক্ষ হয়ে যাও। ঠিক আছে, আচ্ছা। আমরা প্র্যাকটিস প্র্যাকটিস 1 তো এটার পড়ার জন্য আমাদের একটা চার্ট আছে, আমাদের কাছে যে বই আছে এই বইয়ের মধ্যে একটা চার্ট আছে। এখন অনেকের কাছে অনেক ধরনের বই, হাজারি স্যারের বইয়ের মধ্যেও একটা চার্ট আছে, হাসানুল হক কবির স্যারের বইয়ের মধ্যেও চার্ট আছে, তারপরে সঞ্জিত কুমার গুহের বইয়েতে চার্ট আছে কি না, হ্যাঁ সব বইয়ে আছে, অক্ষর প্রকাশনীর লিঙ্কন স্যারের বইয়ে আছে চার্ট আছে, হ্যাঁ সব বই চার্ট আছে। চার্টটা কিসের চার্ট? জারণ সংখ্যা পরিবর্তনের চার্ট। আমরা যে জারণ সংখ্যা পরিবর্তন হয় একটা রাসায়নিক বিক্রিয়ায়, কার জারণ সংখ্যা কীরকম পরিবর্তন হয় এই চার্টটা আমরা ওইখান থেকে দেখে নেব চার্ট। ঠিক আছে, তোমরা চার্ট দেখে নেবে, আমি দুই একটা এখানে দেখিয়ে দিব, আমরা যেটা করবো এটা আমরা আমি বলে দেব কী পরিবর্তন হয়। জারণ সংখ্যা চার্ট এটা তোমরা দেখবে। আচ্ছা, তাহলে আমরা একটা প্র্যাকটিস করি, একটা প্র্যাকটিস করব হচ্ছে গিয়ে এই বিক্রিয়াটা। ফেরাস সালফেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ফেরাস সালফেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, সালফিউরিক অ্যাসিড, এটা হচ্ছে আমাদের 1 নম্বর প্র্যাকটিস, যেটা আমাদের দেওয়া প্রশ্নের মধ্যে কোনোভাবে হিন্ট পাবো যে আমাদের সৃজনশীল তো থাকবে, সৃজনশীলের মধ্যে একটা পাত্রে ফেরাস সালফেট দেওয়া থাকলো, আরেকটা পাত্রে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেওয়া থাকলো, বললো অম্লীয় মাধ্যমে এদের বিক্রিয়া জারণ বিজারণ পদ্ধতিতে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করো, তখন আমরা যে এইভাবে আর কি করব। হ্যাঁ, তাহলে আমরা সমাধানে যাই। কি করব, আমাদের প্রথম ধাপ কি ছিল? প্রথম ধাপ ছিল সমীকরণ পূর্ণ করা। আমার মনে হয় একটু ছোট করে লিখতে হবে, আশা করি দেখা যাবে। ফেরাস সালফেট O4 H2S4, এটা পূরণ করলে কি হবে? রাসায়নিক বিক্রিয়া পূরণ করাতে আমাদের অনেকের ঝামেলা আছে যে রাসায়নিক বিক্রিয়া সঠিকভাবে পূরণ করতে আমাদের অসুবিধা হয়, তাহলে এই বিক্রিয়াটা আমরা কিভাবে পূরণ করব আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি। দেখো, এখানে সালফিউরিক অ্যাসিড আছে, সালফিউরিক অ্যাসিড একটা শক্তিশালী অ্যাসিড তোমরা জানো, তাই না? এবং এই বিক্রিয়াতে ধাতু রয়েছে কয়টা খুঁজে বের করো তো, আয়রন একটা ধাতু, পটাশিয়াম একটা ধাতু, আরো আছে, হ্যাঁ ম্যাঙ্গানিজ আর একটা ধাতু, মোট 3টা ধাতু রয়েছে, 3টা ধাতু। তাহলে
এই তিনটা ধাতু সালফিউরিক অ্যাসিডের সালফেট আয়নের সঙ্গে বিক্রিয়া করে সবার সালফেট তৈরি করবে। তাহলে আয়রনের সালফেট তৈরি হবে, পটাশিয়ামের সালফেট তৈরি হবে, ম্যাঙ্গানিজের সালফেট তৈরি হবে, তিনটার সালফেট তৈরি হবে। এখন আমরা সালফেট তৈরি করব, আচ্ছা লিখি, আয়রনের সালফেট, হ্যাঁ এই তো আয়রনের সালফেট। তাহলে এই পাশ আর এই পাশ তো একই হয়ে গেল, তাহলে রাসায়নিক বিক্রিয়ায় তো এদের পরিবর্তন হয়নি, একই হয়ে গেল। এখানে একটুখানি আমাদের এই যে এখানে কথা রয়েছে চার্ট দেখতে হবে। হ্যাঁ আমরা চার্ট এটা না দেখেও বলতে পারি যে আয়রনের জারণ সংখ্যা এখানে 2 আছে নিশ্চয়ই, তাই না? হিসাব করতে পারি আমরা, -2 SO4 মাইনাস, না -2, তাহলে সে আয়রন যেহেতু এখানে রয়েছে তাহলে আয়রনের জারণ সংখ্যা কত হবে, +2, তাই না? তাহলে +2 ছিল, এখানে হবে +3, যদি 2+ থাকে হবে 3+, 3+ থাকলে হবে 2+, মানে এটা একটা সাধারণ চিন্তা ভাবনা করে রাখা যায়। তাহলে 3+ হলে আমরা সংকেতটা দ্বারাই Fe2SO4 3, ঠিক আছে, আয়রনের সালফেট গেল। তারপর লিখবো হচ্ছে পটাশিয়ামের সালফেট, পটাশিয়াম সালফেট, কেউ কি ধরেছো ভুল? পটাশিয়ামের সালফেট KSO4 হবে। ওকে, যারা ধরতে পেরেছো অনেক অসংখ্য ধন্যবাদ, কারণ হচ্ছে পটাশিয়াম 1 নম্বর গ্রুপে জারণ সংখ্যা +1 করে 2টা লাগে। আচ্ছা তাহলে এরপর লিখবো ম্যাঙ্গানিজ সালফেট। এখন এখানেও কথা, ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা এখানে কত আছে, এখানে কত আছে? আমরা পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের জারণ সংখ্যা গত ক্লাসে হিসাব করেছিলাম 7+, হ্যাঁ 7+, তাহলে 7+ থেকে কত হয়, 7+ থেকে 2+ হবে, ঠিক আছে। তাহলে MnSO4 দূরে হয়ে গেছে, যদিও আমি তোমাদের যদি প্রয়োজন পড়তো তাহলে ব্রেকেট দিয়ে দিতাম বোঝানোর জন্য। ওকে যাই হোক, এরপর আর কি আছে দেখো তো, আর কে কে বাদ গেল? এখানে অক্সিজেন রয়েছে আর হাইড্রোজেন রয়ে গেছে, তাই না? আয়রন চলে গেছে, সালফেট চলে গেছে, এখানেও সালফেট আছে চলে গেল, পটাশিয়াম চলে গেছে, ম্যাঙ্গানিজ চলে গেছে, তো অক্সিজেন রয়েছে আর এখানে হাইড্রোজেন রয়েছে। তাহলে এই অক্সিজেন আর হাইড্রোজেন মিলে কি হয়, পানি হয়। এই আমাদের আণবিক সমীকরণ হয়ে গেল, সমীকরণ পূর্ণ করা, ধাপ 1 শেষ, ঠিক আছে। এখন ধাপ 2, ধাপ 2 কি ছিল, জারণ সংখ্যা কার কার পরিবর্তন হয়েছে হিসাব করা। এখানে আমি যেটা লিখছি এখন এটা প্রয়োজন নেই লেখার, ঠিক আছে। এখানে দেখো Fe2+ ছিল, Fe3+ হয়েছে, তারপর Mn ছিল 7+ হয়েছে, Mn2+, তাহলে এই দুটোর জারণ সংখ্যা পরিবর্তন হয়েছে এখানে, আর কোনো পদার্থের জারণ সংখ্যার পরিবর্তন হয়নি। আমরা এই ধাপে, দ্বিতীয় ধাপে খুঁজে বের করলাম কার কার জারণ সংখ্যা পরিবর্তন হয়েছে। হ্যাঁ এখন এই দুটো পরিবর্তন যে 3 হবে, 2 হবে, আর ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা 2+ হবে না 3+ হবে নাকি 4+ হবে, এটা জানবো কিভাবে? এটা আমাদের এই চার্টে আছে, চার্ট থেকে তোমরা মুখস্থ করবে, চার্ট সম্পূর্ণ মুখস্থ করার দরকার নেই। আয়রন, ম্যাঙ্গানিজ, তারপর হচ্ছে কয়েকটা আছে, এইগুলো এসে ধরে ধরে মুখস্থ করলে চলবে। আমাদের বইয়ের মধ্যে দেখবে অনেক প্র্যাকটিস দেওয়া আছে, এই প্র্যাকটিসের বিষয়গুলো ধরে ধরে হিসাব করে মুখস্থ করবে তাহলে হয়ে যাবে, ঠিক আছে। এটা লাগবে না, লিখতে হবে না। তাহলে খুঁজে বের করেছি 3 নম্বর ধাপ কি ছিল, জারক বিজারক খুঁজে বের করা। আমি এটা যে লিখেছি এখান থেকে খুঁজে বের করা যায়, 2+ থেকে 3+ হয়েছে কিভাবে, ইলেকট্রন ছেড়ে দিয়ে, তাই না?
তাহলে এর জনসংখ্যা বেড়েছে। তাহলে এ কি বিজারক না জারক? এটা হচ্ছে বিজারক। এবং কে এম এন ও ফোর বা ম্যাঙ্গানিজ যেটা, সেটা হচ্ছে জারক। আমরা গতদিন উদাহরণ যখন দিয়েছি জারক এবং বিজারকের উদাহরণ দিয়েছি, ওইটার মধ্যে এই বিষয়টা ছিল যে ফেরাস সালফেট হচ্ছে বিজারক পদার্থ এবং কে এম এন ও ফোর পটাশিয়াম ডাইক্রোমেট এরা হচ্ছে জারক পদার্থ। ওকে, আমরা নেক্সটে যাই। নেক্সট আমাদের কাজ হচ্ছে জারক বিজারক। কে জারক? ফেরাস সালফেট জারক, সরি পটাশিয়াম পারম্যাঙ্গানেট জারক, এটা হচ্ছে বিজারক। আমরা আণবিক সমীকরণ থেকে আয়নিক সমীকরণ লিখব। আয়নিক সমীকরণ কিভাবে লিখব? এখানে দর্শক আয়ন কি? সালফেটের জনসংখ্যা পরিবর্তন হয় না, তাহলে লিখব না। তাহলে লিখছি Fe টু প্লাস, আয়ন থাকবে এখানে, আয়ন আকারে থাকবে, প্লাস এখানে পটাশিয়াম হচ্ছে দর্শক আয়ন, বাদ দেই Mn অক্সিজেনও দর্শক আয়ন তোমরা বলতে পারো, কিন্তু অম্লীয় মাধ্যমে হাইড্রোজেনকে লিখতে হয়, ক্ষারীয় মাধ্যমে হাইড্রোক্সিলকে লিখতে হয়। ওই আকারে হাইড্রোজেন যেহেতু আছে, অক্সিজেনকে তো বের করতে হবে পানি হিসেবে, তাই আমাদের অক্সিজেনটা থাকবে মাইনাস। এখানে টু প্লাস হলো কীভাবে? কারণ এই জনসংখ্যা টু প্লাস, টু প্লাস দিয়েছি। এম এন ও ফোর মাইনাস হলো কীভাবে? এই সম্পূর্ণ অংশটার জনসংখ্যা হচ্ছে মাইনাস ওয়ান, পটাশিয়াম হচ্ছে প্লাস ওয়ান, ঠিক আছে? তাই আমি এখানে মাইনাস, পটাশিয়াম ছাড়া লিখেছি, তাই এখানে মাইনাস। ওকে, আর সালফিউরিক অ্যাসিড থেকে আমাদেরকে প্রোটনটাকে লিখতে হবে, ঠিক আছে? ওকে, এ পাশে কি থাকবে? সরি, থ্রি প্লাস, এম এন টু প্লাস, প্লাস পানি। হ্যাঁ, তাহলে আয়নিক সমীকরণ হয়ে গেছে। আমরা এখানে এখানে লিখতে পারতাম জারক বিজারক, আমরা এখানে লিখি হচ্ছে বিজারক জারক, এখানেও লেখা যেত, এই সমীকরণের নিচে লিখতে পারতাম, অথবা আমরা আলাদা করে এখানে জারক এটা, বিজারক এটা, এটা লেখা যায়। ওকে, তাহলে আমরা 3 নম্বর 4 নম্বর ধাপ শেষ করেছি। 5 নম্বর ধাপ ছিল জারণ অর্ধবিক্রিয়া। জারণ অর্ধবিক্রিয়া কি হবে? কোন পদার্থ জারণ অর্ধবিক্রিয়া দিবে? বা জারণ বিক্রিয়া কে দিবে? জারণ বিক্রিয়া দিবে বিজারক পদার্থ, তাই না? জারণ অর্ধবিক্রিয়া দিবে বিজারক পদার্থ। তাহলে আমরা এখানে লিখি Fe টু প্লাস, জারণ বিক্রিয়া কি ধরনের? Fe থ্রি প্লাস প্লাস ইলেকট্রন, এই হচ্ছে জারণ বিক্রিয়া। কয়টা ইলেকট্রন ত্যাগ করে? একটা, একটা ইলেকট্রন টু প্লাস থেকে থ্রি প্লাস, জারণ অর্ধবিক্রিয়া। বিজারণ অর্ধবিক্রিয়া কোনটা? বিজারণ অর্ধবিক্রিয়া হবে কে এম এন ও ফোর থেকে এম এন ও ফোর মাইনাস দিবে, এম এন ও ফোর মাইনাস দেবে। এখন আমাদের এই জায়গায় অক্সিজেন যেহেতু রয়েছে, এই অক্সিজেনটাকে আমাদের বের করার জন্য এখানে প্রোটন দিতে হবে। ওকে, এখন বিজারণ অর্ধবিক্রিয়া কে দেয়? জারক পদার্থ যারা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে সে নিশ্চয়ই ইলেকট্রন গ্রহণ করবে, ইলেকট্রনও দিতে হবে, ঠিক আছে? বুঝাতে পেরেছি? প্রোটন কেন দিচ্ছি? অক্সিজেন রয়েছে, অক্সিজেনকে পানি হিসেবে বের করবো, এই জন্য প্রোটন দিয়েছি। ইলেকট্রন কেন দিলাম? বিজারণ বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ হয়, তাই ইলেকট্রন এখানে দিতে হবে। ওকে, তাহলে এখানে সংঘটিত বিক্রিয়াটা কি হবে? Mn টু প্লাস, কিভাবে লিখলাম?
M7+ থেকে 2+ হয় অম্লীয় মাধ্যমে চার্ট, ঠিক আছে? চার্ট দেখবো আমরা, এটা চার্ট থেকে জানি যে M7+ থেকে 2+ হচ্ছে। তাহলে অক্সিজেন রয়েছে কয়টা? চারটা। পানি তৈরি হবে কয়টা? একটা। পানির জন্য একটা অক্সিজেন লাগে, তাহলে পানি তৈরি হবে চারটা। চারটা পানি তৈরি করলাম, তাহলে চারটা পানির জন্য হাইড্রোজেন কয়টা লাগবে? আমাদের বীজারণ অর্ধবিক্রিয়া কিন্তু লেখা শেষ, আমাদের পরবর্তী ধাপ ছিল যেটা নিজেদেরকে ব্যালেন্স করব। এই বিক্রিয়াকে নিজেকে ব্যালেন্স করব, এই বিক্রিয়াকে নিজেকে ব্যালেন্স করব। এই বিক্রিয়া নিজে ব্যালেন্স আছে, একটা ইলেকট্রন ত্যাগ করে ব্যালেন্স আছে। এখন এই বিক্রিয়ায় হাইড্রোজেন ইলেকট্রন ব্যালেন্স নেই, ব্যালেন্স করছি আমি এখন। হ্যাঁ, পানি চার, অক্সিজেন চারটা আছে, তাই পানি চারটা হবে। হাইড্রোজেন কয়টা হলো? 4 × 2 = 8টা। তাহলে আমাদের প্রোটন কয়টা লাগবে? 8টা। ওকে, হাইড্রোজেন অক্সিজেন নিয়ে ঝামেলা শেষ। এখন ইলেকট্রনের ঝামেলা রয়ে গেছে, কারণ ম্যাঙ্গানিজ 2+ 7+ থেকে 2+ হয় কিভাবে? কয়টা ইলেকট্রন গ্রহণ করতে হবে? 7 থেকে 2, তার মানে 5টা ইলেকট্রন গ্রহণ করতে হবে, তাই না? তাহলে আমি এখানে দিয়ে দিই 5 ইলেকট্রন। এই এই বিক্রিয়া নিজে ব্যালেন্স, এই বিক্রিয়া নিজে ব্যালেন্স। এখন আমাদের করতে হবে মোট বিক্রিয়া। মোট বিক্রিয়া আমরা কিভাবে লিখব? মোট বিক্রিয়া লিখব হচ্ছে এই জারণ বিক্রিয়া বিজারণ অর্ধবিক্রিয়াকে যোগ করব। কিন্তু যোগ করার আগে আমাদের ধাপের মধ্যে একটা কথা লেখা ছিল যে কি, ইলেকট্রনের সমতা করে মোট বিক্রিয়া লিখতে হবে। ইলেকট্রনের সমতা কিন্তু আমি করিনি এখনো, তাই না? তাহলে ইলেকট্রনের সমতা আগে করি। দেখো এখানে ইলেকট্রন ত্যাগ হয়েছে কয়টা? একটা। এখানে ইলেকট্রন গ্রহণ হচ্ছে কয়টা? 5টা। তাহলে একটা বিক্রিয়া একটা ইলেকট্রন ত্যাগ হলে কি 5টা ইলেকট্রন গ্রহণ করা সম্ভব? সম্ভব না। তাহলে আমার কি করতে হবে? এই বিক্রিয়াতে 5টা ইলেকট্রন ত্যাগ করাতে হয়। কিভাবে 5টা ইলেকট্রন ত্যাগ করাতে পারি? এখানে আমি 5 দিয়ে দিই, মানে এই সমীকরণটাকে 5 দিয়ে গুণ করা, জাস্ট গুণ করলে 5টা ইলেকট্রন হয়ে গেল। তাহলে ইলেকট্রন এই পাশে পাশে আছে, কাটা দেওয়া যাবে, তাই না? তাহলে এখানে থাকলে মোট বিক্রিয়া কি হলো? 5Fe2+ প্লাস MnO4-, এর সামনে কিন্তু 5 আছে, এই জন্য 5 দিয়েছি, এর সামনে কোনো সংখ্যা নেই তাই দিইনি, প্লাস এটা আর এটা চলে গেছে। এখানে আছে প্রোটন, 8টা প্রোটন, এ পাশে হচ্ছে 5Fe3+ প্লাস MN2+ প্লাস 4টা পানি, ঠিক আছে? তাহলে মোট বিক্রিয়া পেয়ে গেছি। সর্বশেষ ধাপ ছিল দর্শক আয়ন যোগ করে আমরা সমতাকরণ, সমতাকৃত সমীকরণ লিখব। তাহলে আমরা দর্শক আয়ন যোগে আমি ওপর পৃষ্ঠা লিখতে যাচ্ছি, কিন্তু আমাদের এখান থেকে বোঝাটা একটু সহজ হবে, 2 পেজ একসঙ্গে মোবাইলের স্ক্রিনে দেখানো সম্ভব না। তাহলে আমি লিখছি Fe2+ এর সঙ্গে কে ছিল? সালফেট ছিল, তাই না? তাহলে 5FeSO4, 5টা FeSO4। তারপরে MnO4 এর সামনে কোনো সংখ্যা নেই তাই এখানে পটাশিয়াম শুধু যোগ করে দিব, KMnO4 এর সামনে একই থাকবে, তাই না? ওকে, তারপর সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডের সামনে কি হবে? এখানে 8টা প্রোটন, একটা সালফিউরিক অ্যাসিড থেকে আমরা 2টো প্রোটন পাই, তাহলে সালফিউরিক অ্যাসিড কয়টা হবে? 8-এর অর্ধেক করলে 4, তাহলে 4H2SO4 হলো। আমি তো ঝামেলায় বলে যাচ্ছি মনে হয়, যাই হোক হবে না, সমস্যা নেই, আমি নিচে ছোট করে লিখে দিব, স্পষ্ট করে বলে দিচ্ছি। এই পাশে কি হবে?
আমরা এটা এই সমীকরণ দেখে দেখে দর্শক এখান যোগ করবো, এফই থ্রি প্লাস এর সঙ্গে কি যুক্ত ছিল? সালফেট, তাই না? তাহলে এফই, এখন এফের সামনে কত? পাঁচ। তাহলে এখানে আমি পাঁচ দিলে দেখো আয়রন পাঁচ দুগুণে 10টা হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমার তো এই সংখ্যার কোনো পরিবর্তন করা যাবে না, এখানে যে সংখ্যাটা পেয়েছি এটাই হচ্ছে ফাইনাল সংখ্যা, ঠিক আছে? তাহলে এখানে আমি 5/2 দিয়ে দিই, তাহলে 2.5×2 ইকুয়াল 5 হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, প্লাস MN2 প্লাস ছিল, MN2 প্লাসের সঙ্গে ছিল সালফেট, ম্যাঙ্গানিজ সালফেট, পটাশিয়াম সালফেট তো দর্শক আয়ন দুটোই ছিল, তাহলে ওইটা লিখে দিচ্ছি K2SO4 এবং চারটা পানি, 4H2O। এটাই হচ্ছে গিয়ে আমাদের ফাইনাল লাইন। তাহলে আমরা বুঝতে পেরেছি কিভাবে করতে হয়, যে ধাপগুলো আমি বলেছি সব ধাপগুলো একে একে আমি সবগুলো এক্সিকিউট করেছি। প্রথমে হচ্ছে গিয়ে সমীকরণ পূর্ণ করেছি, এটা করলে সহজ হয়, না করলেও ঝামেলা হয় না যদি পারো। হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে আমি জারণ সংখ্যা কার কার পরিবর্তন হয়েছে খুঁজে বের করেছি, এখানে এটা বক্স প্রয়োজন নেই। তারপর হচ্ছে আয়নিক সমীকরণ লিখেছি, আয়নিক সমীকরণ এই এই অবস্থায় দর্শক আয়ন ছাড়া লিখেছি। তারপরে জারণ অর্ধবিক্রিয়া লিখলাম, বিজারণ অর্ধবিক্রিয়া লিখলাম, এটাকে ব্যালেন্স করেছি নিজের মধ্যে, এটাকে ব্যালেন্স করেছি নিজের মধ্যে। পরের ধাপে ইলেকট্রনের সমতাকরণ করেছি, ইলেকট্রন পাঁচটা পাঁচটা মিল করতে হয়েছে, হ্যাঁ মিল করেছি, মিল করে তারপর যোগ করেছি, ইলেকট্রন চলে গেল, বাকিগুলো আমরা লিখে দিলাম। এই মোট বিক্রিয়ার সকল আয়নের সামনে যে অণুটা থাকবে, আয়ন বা যৌগের সামনে, ওই সংখ্যাটাই আমাদের সমতাকৃত সমীকরণে বসাতে হবে। ওটাকেই ঠিক রাখার জন্য হাফ, 1/3, যাই হোক, যদি যে যা প্রয়োজন পড়ে আমরা ব্যবহার করব। এখানে যেমন হাফ ব্যবহার করতে হয়েছে, তাই না? 5×2/2, নাহলে এখানে 2 যেহেতু গুণ অবস্থায় আছে, ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। একটা হোমওয়ার্ক আমি তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা বাসায় চেষ্টা করবে। বাসায় চেষ্টা করবে হচ্ছে গিয়ে K2Cr2O7 প্লাস FeSO4 প্লাস H2SO4 এই সমীকরণটাকে সমতাকরণ করবে। এটা হচ্ছে তোমাদের প্রশ্ন, ঠিক আছে? হোমওয়ার্ক HW, এটা তোমরা বাসায় করবে, যারা করবে করার পরে আমাকে আপলোড দিবে, ওই ফেসবুকে আপলোড দিয়ে দিবে, ঠিক আছে? তো আশা করি তোমরা ক্লাসটা সবাই বুঝতে পেরেছো। ক্লাসের যেভাবে আমি যেহেতু অনেকেই রেকর্ড করার ক্লাসটা দেখবে, লাইভে উপস্থিত ছিলে না, তোমরা নিশ্চয়ই ভিডিও পজ করে বা ভিডিও রিওয়াইন্ড করে পুনরায় ব্যাক দেখে তোমরা বিষয়টা বোঝার চেষ্টা করবে, আমার কথার মধ্যে সব কিছু বুঝে যাবে আশা করি, ঠিক আছে? তো আজকে এ পর্যন্তই আমরা শেষ করছি আজকের ক্লাস, আগামী